তার স্বামী তার ভাড়া জাতি মাতার চুক্তি এবং তার বিবাহ করবার জন্য আদেশ করলেন। জাতি মাতার ঠিক পুত্র মাধবাচার্য এই মাধবাচার্যকে পুষ্পপুত্র গ্রহণ করলেন। সন্তান ছিল না চিন্তা করি যে আমি যে প্রভুর বিজ্ঞান জগন পাতিকা প্রতিষ্ঠা করেছি সেই সেবা পুজো আমার পরবর্তী ভাতৃকে করে, সেই চিন্তা করে তার ভাই যাদবাচার্যকে আদেশ করলেন বিবাহ করবার জন্য এবং তার পুত্র মাধবাচার্যকে তিনি পুষ্যপুত্র গ্রহণ করলেন। এইভাবে আমাদের যে বংশের ধারাটা এসে আমাকে এই চৌদ্দতম পুরুষ চলছে মা বিষ্ণু প্রিয়া দেবীর বংশ থেকে আর কি। আমার নাম সুধীন্দ্র শর্মা। এই মন্দিরের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 250 ঘর সেবায় ধরেছেন যারা পাঁচবার এই বিগ্রহের সেবা পুজো। মায়াপুর দাবি করছে যে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান মায়াপুরে, সেখানে একটা নিম গাছও আছে, সেখানে জন্মস্থানের একটা তৈরি করা হয়েছে, সেটা কি ওটা কি কৃত্রিম ভাবে তৈরি করা নাকি ওটা ওটা সত্যি ওখানে কোনো রকম এরকম অস্তিত্ব আছে? বিষয়টা হচ্ছে যে আমরা যে জায়গায় অবস্থান করি গোস্বামী সন্তান হিসেবে আমরা কখনোই কোনোভাবে বিতর্কে জড়াতে চাই না, কিন্তু বিতর্ক করতেও চাই না, কিন্তু কোনো মিথ্যা বা অপপ্রচার যদি হয় সেটা অবশ্যই ভুল, মানুষকে বিভ্রান্ত করা, কারণ নবদ্বীপই হচ্ছে একমাত্র মহাপ্রভুর জন্মস্থান এবং ওইটা হচ্ছে মিয়াপুর অর্থাৎ একমাত্র চাঁদ কাজীর সমাধি ওইখানে ছিল। এইবার একটা জিনিস মনে রাখতে হবে যে আজকে মহাপ্রভুর সম্বন্ধে, মহাপ্রভুর লীলা সম্বন্ধে, তার সমগ্র জীবন সম্বন্ধে যদি আমাদেরকে জানতে হয় তার যে অন্তরঙ্গ পার্শ্বরা রয়েছেন তাদের কথাটাই কিন্তু সব থেকে বড় গ্রহণীয় এবং গ্রহণযোগ্য অথেন্টিক হয়। কিন্তু যদি অন্য কেউ যে মহাপ্রভুকে জানলো না সে যদি বলতে চায় সেটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হয় না। চৈতন্য চরিত আমি যে চৈতন্য ভাগবত প্রমাণ করে দিচ্ছে যে নবদ্বীপই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেটা আমরা হারিয়ে ফেলেছি গঙ্গার ভাঙনের দ্বারা। কখনই এটা কোনো জায়গায় কোনোভাবে প্রমাণিত হয় না, একমাত্র ওই পাড়ির যেটা মায়াপুর বলে এখন জগৎবাসীর কাছে প্রসিদ্ধ সেটা অ্যাকচুয়ালি মিয়াপুর। একমাত্র ওইখানে চাঁদ কাজীর সমাধি ছাড়া আর কোনো বস্তুকে অথেন্টিক নয়। ধন্যবাদ আপনাকে অনেক।